ওনারা তো আমরা যা শুনলাম আর কি, তো খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 12 প্রায় 94% মার্কস পাইছে, নিট কোয়ালিফাই হয়েছে না, তার মনে একটা কষ্ট ছিল আর কি। তো আমরা ধারণা যে ওই কষ্টের থেকেই মানে হয়তো কিছু একটা তার মনে চাপছে, যদি পাইছে না সবাই মানে তার সঙ্গে যারা আছে অন্যকে করতে গেছে, তার মনে কষ্টটার থেকে হয়তো সহ্য করতে পারছে না, এটা থেকেই মানে এমন করছে আমাদের ধারণা। এটা আমাদের পাড়ার মানে খুবই ভালো ছিল, ওর বাবা তো কইছে মোবাইল মানে না দেওয়ার কারণে, মোবাইল না দেওয়ার কারণে আমরাও শুনছি যে তার বাবার সঙ্গে নাকি একটু মানে রাগ হয়েছে, মোবাইলটা নিয়ে নিছে পড়াশোনার ডিস্টার্বের জন্যই হয়তো বা তার বাবা এরকম করতে পারে আমি শুনছি আর কি। তো এটার থেকে হয়তো তার সেন্টিমেন্ট হয়েছে, মানে মেইনলি তার ওই নিট কোয়ালিফাইডাই আমরা ধারণা আর কি, মেইনলি যে নিট পাইছে না কি তার মনে কষ্টের কারণে। এটা কি বাড়ির মধ্যেই মানে অগ্নিদগ্ধ হয়েছে না? হ্যাঁ, বাড়িতেই রাত্র প্রায় আনুমানিক 11:30 একটা হইব, সবাই তো আমরা ঘুমাই দিয়েছি, আমরা তো বুঝতাম পারি না, আমরা বাড়ির থেকে দু তিনটা বাড়ি পড়ে তাদের বাড়ি, সকালবেলা আমরা শুনছি এই ঘটনা, সকালে সিনহা তো আমরা সবাই মানে মর্মাহত হয়ে পড়ে। খুবই ভালো ছেলে, শান্ত স্বভাবের ছেলে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? তো গতকালকে আমি যখন ফোন পাইছি তখন প্রায় 6:52 বাজে, আমাকে ফোন করছে যে আধা ঘন্টা হয়েছে এক্সপায়ার করছে, আমি সঙ্গে সঙ্গেই আসি। সন্ধ্যা? হ্যাঁ সন্ধ্যা। নামটা কী ছেলেটার? অভিক সাহা। বয়স কত? বয়স 19+ হইব আর কি। বাড়িটা কোন জায়গায়? মধ্যপ্রতাপ গোস্বেন্দ্র পল্লী ঘুষপা। আমি পাঠিয়েছিলাম, আমি কইছি বাবা, আমি কইছি আমার মিসেস কইছে যে বাবা ভাত খাই, আমি কতক্ষণ কয়েকবার কল করে খাইত না, আমি দিতে কিনে তুই ভাত খাইতি না, আজকে খাইতি না, কালকে উঠে খাইতি না, তুই যদি আজকে ভাত না খাস কালকে সকালবেলা বাইরে যাইস। কী কারণে মানে খাওয়াটা বন্ধ করছে? কী খাওয়াটা বন্ধ করছে? মোবাইলটা এক কাছে আমি নিয়েছিলাম গা কেনে, এবার নিট পরীক্ষা দেবো, আবার একবার দিছে পাইছে না, আবার দেবো, তারপর আমি মোবাইলটা এক কাছে আমি নিয়ে রাখছিলাম। শনিবার দিন ভাত খাইছে, রবিবার দিনে আর ভাত খাইছে না, না খাওয়ানো আমি কিছু যদি ভাত না খাস কালকে সকালবেলা বাইরে যাইছে। এই রোববার দিন রাত্রে বলো দেখে বাড়ির মধ্যে আগুন দিছে না? বাড়ি ঘর থেকে বাইরে উঠে নেই না। প্রথমে কে দেখছে বিষয়? প্রথমে আমার মিসেস দেখছে, মানে গায়ের ভিতরে লাগে মা মা করে ডাকতে, আমি মিসেস দৌড় দিয়ে বাইরেছি, আমিও দৌড় দিয়ে বাইরেছি ভাই, কাদা কোথা দিয়ে কোনো আগুন নেমে গেছি। কোন হাসপাতাল নিয়েছেন প্রথমে? প্রথমে আমরা একটা অটো লিয়ে যাচ্ছিলাম আইজিএম, আইজিএম তো আর কিছু না করে লোক অ্যাম্বুলেন্স দিয়ে আমরা জীবিত। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? মৃত্যু হয়েছে কালকে 6:30 দিকে। ছেলের নাম কি? ছেলের নাম অভিক সাহা। বয়স কত? বয়স 19 বছর। কোন ক্লাসে পড়াশোনা করতে? বললাম না এবার 12 পাশ করে নিট পাইছে না, সামনে করে আবার। আপনার নাম কি? আমার নাম অভিক সাহা। বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ির নাম মধ্যপ্রদেশ। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে বড়, মেয়েটা এবার 11টা পরে। আমার মুখটা খালি করে দিয়ে গেছে স্যার, বুকটা খালি করে দিয়ে গেছে, কবি ত্যাগ করো, আমি কারে দৌড় দেবো, ভগবানের দৌড় দেবো না, আমার দৌড় দেবো, আমি নিজের নিজের মনে করেছি।